তো 50K এর খাবারটা কি আমরা পাবো না? পাবো, অবশ্যই পাবো, কেন পাবো না। তো 50K হয়ে গেছে দাদা, এখন কংগ্রাচুলেশন লেখা কমেন্টে জানা দাও। ঠিক আছে, সবাই খাওয়াটার জন্য ওয়েট করো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো ভাই রেডি হয়ে গেছে, মুই রেডি হয়ে গেছি। আজকে আমার বাড়ি আসে হচ্ছে নয়া দুইজন সাগাই, তোমাদেরকে দেখামো। আর ঘুরির জামো এলা বাজে হচ্ছে 8টা, তো যাওয়া লাগছি ঘুরি। সাগর দিকে যাবো, কারণ রাত্রিবেলা তো সবকিছু বন্ধ হয়ে গেছে মেনলি। তো চলো সাথে থাকেন, ফুল এনজয় হবে। আর কায় আসে তোমাকে একবার দেখাবো, পরিচয় করাবো। চলো সাথে থাকেন। স্বস্তি বন্ধ না তো খোলাই গেছে, তো টোটো তো চড়ে গেছি। আর টোটো দিয়ে দিয়েছে আমরা দুজন, পরিচয়টা পরে হবে। হ্যাঁ, কারণ এটা একটা সাসপেন্স, পরে পরিচয়টা হবে। চলো এখন বেশি দূর যাবো না, সাগর দিঘি। আমরা ভাবি লাগতাম যে এত কিপটা মানুষে বা সাগর দিঘি যায় টোটো চড়িয়ে রেখে, এটা মানুষ দেখলে এটাই হয় আর কি। সাগর ডিগ্রিতে খালি জলটা কালো আর সাইড গুলাতে আলো। বাহ দিদি, বাহ দিদি, দিদি বাহ দিদি। এত গরম, আর গরমের দিনে এত মশা যে আমরা যা এসডি গার্ডেন বসছি কিন্তু মশাতে একারে শেষ করে দিছে ঠ্যাং ঠ্যাং। তো এরা হাটিটি যাওয়ার লাগছি হচ্ছে মদনবাড়ি, তারপর আবার আসবো। আর হ্যাঁ, পরিচয় করা দিই, এটা হচ্ছে শিখা, ওর নামটা আমি কিন্তু ভুলে আসবো, পিঙ্কি। এটা হচ্ছে পিঙ্কি। তো এরা দুইজন হচ্ছে ও সুশান্তর মাসির মেয়ে, ও পিসির মেয়ে। আসে মোর বাড়ি ঘোরার জন্যে, থাকবে না চলে যাবে বলে। দেখা যাক, যদি রাখা যায় তো রাখবো, আবার ঘুরে টুরে নিই তারপর কথা হবে। চলো তো চলে আসলাম এখন হচ্ছে মদনমোহন বাড়ি। তো এখানে এসে পড়ে গেছে মানে থানার স্যার একজন আছে। তো এই যে মদনমোহন বাড়ি চলে আসলাম, ওরা বলে রিলস বানাবে। আর ঘুড়ি যখন আসছে তো একটু নিয়ে আসলাম, কেন সাগর ডিগির পারে মশা ভর্তি আর অন্ধকার, কিছু ভিডিও বানানো যাচ্ছিলো না আর রিলসও হবে না। এখন ওরা রিলস বানাবে, চলো দেখা হচ্ছে। তো মদনবাড়িতে এসে ঠাকুর দেখার থেকে বেশি হচ্ছে আমরা হচ্ছে রিলস বানাইছি, মানে আমরা বলতে আমি, আমাকে তো জানিনি যেখানে যেখানে রিলসই বানাই। তো এখন আমরা ওখানে আলো হয়ে গেছে, এখন আমরা সামনে ফোকাসিং আলোতে আসি। ফোকাসিং আলোতে এসে দেখবেন একটা জিনিস, ম্যাঙ্গো দেখা যাচ্ছে না ফোনে, কারণ অন্ধকার না যার জন্যে। আর এই জায়গাটা সেই ভটভট আলো, একদম বাইক ওই ভটভট আলো। তো ফুল খালি একদম মদনমোহন বাড়ি। কাও নাই আমরা তিনজন আর ভাইকে নিয়ে চারজন, আর আমরা আছে দুইজন। আর আকাশটা খারাপ যার জন্যে আর কি সব বাক্স টাক্স ভিতরে ঢুকায় তারপর পুরোহিতরা যাবে। তো চলো এখন আবার টুকটুক করে হাঁটি হাঁটি আবার চলে যাবো হচ্ছে সাগর দিঘি। সাগর দিঘি যাই কিছু একটু খাওয়া দাওয়া করবো হালকা, তারপর যেমন বাড়ি বাড়ি যাই একটু খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে ঘুমাবো, খালি আমি খাই আর খাই। তো আমরা চলে এসি আর কি হচ্ছে ব্রেড পকোড়া খাবো, পাও ভাজি সাগর ডিগির পাড়ে। এই যে পৌরসভার সামনে এই যে ভাই এসে অন্ধকারের মধ্যে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপর ফুচকা খাবো, তারপর বাড়ি যাবো। তো চলে এসে আমার খাওয়ার এখন খাওয়ার জন্য পুরো গরম, আর মাঝখানে একটা টপ খাইলো বাবা। চল 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 ওখানে চল। তো ওই সেই গরম যার জন্য আমরা যাওয়া লাগছি হচ্ছে ওদের ওদের যায় বসে বসে খামো। তো চলো তো চলে এসে আর কি ফুচকা খামো। এই যে কাকার দোকানে ফুচকা, এই যে একটা খাওয়া হয়েছে এখন খাবো ফুচকা, আর এই যে আরেকটা মক্কেল, এই হচ্ছে মোবাইল দিয়ে ব্যস্ত। তো চলো ফুচকা খাবো আর হচ্ছে রিলস বানাবো। কত হয়েছে রান? দুই। হ্যাঁ তোর কি ফুচকা খাই ভাবছিলাম, ফুচকা খাই বানাবো রিলস, ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে তাহলে দেখে যে সত্যি করে ঝাল লেগেছে। খাওয়া লাগছে আমার, খাওয়া শেষ খাক। তো সব কিছু করার পর আমি যাওয়া লাগছে হচ্ছে হাটে আর কি। তো পুরো গরম, একটা কোক নিবে দাবা দাবা কোক নিয়ে তারপর খামো তারপর যাবো। আর ফুচকালার সামনে হচ্ছে এমন অপমান করছে, হ্যাঁ কইছে কি যে হচ্ছে আমি বলে সিনিয়র পয়সা বের করি না, আর আমার কাছে পয়সা নেই তো পয়সা বের করি কোন দিক দিয়া। তা যাই হোক আমরা দিছে, আর জানিনি দাদা থাকলে বোন কেন বাইর করবে না, আমি তো ছোটো বাচ্চা না মুন্না। তো আর কি খাবার লাগছে পান্ডা পান্ডা পান্ডা, এতক্ষণ ঘোরার পর মানে কোনো দোকানে নাই ঠান্ডা, সব গরম হয়ে গেছে। তো একটা দোকানে পাইছি ফান্ডা, তো ওই ফান্ডা খায় খায় জল লাগছি হাঁটি হাঁটি পা পা লেফট রাইট দে না ওদেরকে দে। ও হাঁটতে হাঁটতে চলে আসতাম বাড়ি, বাড়ির সামনাসামনি। তো চলো এখন যাই বাড়ি, যাই ফ্রেশ ট্রেশ হবো, তারপরে খাওয়া দাওয়া, তারপরে বলে থাকবে না বলে এরা, তো সন্দীপ আসবে, সন্দীপ এসে নিয়ে যাবে।
তো সন্দীপ দা চলে আসছে এখন হচ্ছে শিখাদেরকে নেবার জন্য তো 50 এর খাবারটা কি আমরা পাবো না পাবো অবশ্যই পাবো কেন পাবো না তো 50 কে হয়ে গেছে দাদা এখন কংগ্রাচুলেশন লেখা কমেন্টে জানা দাও ঠিক আছে সবাই খাওয়াটার জন্য ওয়েট করো খাওয়া না পেলে তো তুখার একটা ঝামেলা সৃষ্টি হবে 50 কে বইলা কথা একটা পার্টি তো লাগবেই তো এখন ওরা যাচ্ছে উঠতে গিয়ে শিকার জুতা পড়ে গেছে চলো মামুন ব্লগটা এন্ড করি দে তো চলো ব্লগটা আমরা এখানে এন্ড করবো ভালো করে লাইক করে শেয়ার করে কমেন্ট করে আর হ্যাঁ ইনস্টাগ্রামে ফলো করে থাকবেন বলবো না কেউ মৌসুমী টাটা গুড নাইট আর ফেসবুকে দেখতে থাকলে পেজটাকে লাইক করে ফলো করে নাও চলো দেখা হচ্ছে ফেসবুকটা তাড়াতাড়ি 10K করো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো